হাই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক মাই সালাম। কি অবস্থা সবার? অ্যান্ডি কেমন আছো তোমরা সবাই? আই হোপ, আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছো। গাইস, ফাইনালি তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গেমের ভিতরে নতুন আপডেট এসে পড়েছে। আজকে যখন আমরা লাইভ স্ট্রিম করছি, সেখানে অনেকেই কমেন্ট করেছে, ভাই আমার আইডি মনে হয় সাসপেন্ড হয়ে গিয়েছে। তারপরে আরও অনেকে এরকম ধরনের কমেন্টস করতেছে যে ভাই আজকে কয়টার সময় থেকে আমরা ফ্রি ফায়ারটা আবার আগের মতো খেলতে পারবো, আজকে তোমরা সারাদিন কেউ ফ্রি ফায়ার খেলতে পারবা না, প্রায় বিকাল 4টা অথবা 5টা পর্যন্ত ধরে নাও প্রায় সারাদিন কেউ খেলতে পারবা না। তবে আমাদের কিন্তু যে প্যাস আপডেট, এই আপডেটটা কিন্তু আজকে চলছে, যেহেতু আজকে সার্ভারটা আমাদের সার্ভারের ভিতরে আপডেট চলছে, এই জন্য কিন্তু তোমরা প্রত্যেকে কেউ গেম খেলতে পারবে না। এর মানে এটা না যে তোমাদের আইডি সাসপেন্ড হয়ে গিয়েছে, এর মানে এটা না যে তোমাদের গেম থেকে বারবার ব্যাক করে দিবে। সো এটা শুধুমাত্র আজকের দিনের জন্য, আজকে যে আমাদের ফ্রি ফায়ারের ভিতরে আপডেট, আজকের দিনের জন্য সার্ভার ডাউন, কেউ ফ্রি ফায়ার খেলতে পারবে না। যেহেতু আমাদের যে প্যাস আপডেটটা হচ্ছে, এই আপডেটের কারণে কিন্তু আমাদের ফ্রি ফায়ারের ভিতরে অনেক কিছু পরিবর্তন হবে, ক্যারেক্টারের ভিতরে স্কাইলারের ভিতরে অনেক চেঞ্জ হবে এবং অনেক গানের ভিতরে অনেক পরিবর্তন হবে, যেমন প্রাইফেল, তারপর হচ্ছে আসুস, তারপরে আরও যতগুলো গানস রয়েছে, ঠিক আছে, প্রতিটা গানের কম বেশি অ্যাবিলিটি চেঞ্জ করা হবে, প্রতিটা ক্যারেক্টারের কম বেশি অ্যাবিলিটি চেঞ্জ করা হবে। কথা কি বুঝতে পেরেছ? সো এটা আজকে যেহেতু আমাদের আপডেট হচ্ছে, এটা নিয়ে চিন্তাভাবনা করার কোনো প্রশ্নই উঠে না। সুতরাং যারা যারা এখনও পর্যন্ত আপডেট করো নাই, প্রত্যেকেই নেক্সট ভিডিওটা দেখার জন্য ওয়েট করো, কীভাবে আপডেট করবা সব কিছু তোমাদেরকে বলে দেওয়া হবে। কেমন? তো ভিডিওতে যারা এখনও পর্যন্ত একটা করে লাইক করো নাই, তাড়াতাড়ি একটা করে লাইক কমপ্লিট করে ফেলো। চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে দাও। কেমন? অনেকে কিন্তু ভাই ভিডিওটা দেখে বাট কোনো রিয়েক্ট দেয় না, প্রত্যেকে রিয়েক্ট দিবা। অ্যান্ড কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টস করে জানিয়ে দিবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।